মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া 2014 চনত যে প্রতিশ্রুতি দায়িত্বভার গ্রহণ করেছিল সেই প্রতিশ্রুতি আকরে আকরে পালন করেছিল। এই কারণে আজি 10 বছর ভিতরতে দেশের উন্নয়ন তো ইমান ক্ষিপ্রতায় আগবাড়ি গেছে। আজি দশম স্থানের পর পঞ্চম স্থান দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা শক্তিশালীর রূপ দিলে আর দেশের প্রতিগী নাগরিক ইয়ারপর বিশেষভাবে লাভান্বিত হয়েছে। এই কারণে সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সকলের সম্ভব হয়েছে। গতি সবকা সাথ সবকা বিকাশ নীতি প্রকৃতার্থত প্রতিফলন হয়েছে। গতি আজি দেশের অন্যান্য প্রান্তর উত্তর পূর্বাঞ্চল 8 রাজ্য কি পিছপরি আছে কংগ্রেসের দিন। কংগ্রেসে সম্পূর্ণরূপে এখন অন্ধকার রাখছে। আজি সেই অন্ধকার রখা গোটে অঞ্চলটুক বিকাশ যাত্রা যে সামিল করলে যান যে ধরনের সহযোগিতা করবেন বাজেটের যান ধরনের প্রয়োজন হয় যাতায়াত যোগাযোগ অনুষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা বিজ্ঞান কৃষি উন্নয়ন আর বিভিন্ন ধরনের সরু ডর উদ্যোগ সকল ক্ষেত্রে আজি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ভারতবর্ষক যে গুরুত্ব দিলে উত্তর পূর্বাঞ্চলক যে গুরুত্ব দিলে তারপরে আমি সকল গৌরবান্বিত। যদি এই বাজেট সম্পূর্ণরূপে ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রস্তুত করা বাজেট আর 2047 যে এই বাজেটে এই কথাটো সম্পূর্ণরূপে স্পষ্ট ইঙ্গিত দিছে যে 2047 নিশ্চিতরূপে ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ উন্নত রাষ্ট্র হবে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া 2014 চনত যে প্রতিশ্রুতি দায়িত্বভার গ্রহণ করেছিল সেই প্রতিশ্রুতি আকরে আকরে পালন করেছিল। এই কারণে আজি 10 বছর ভিতরতে দেশের উন্নয়ন তো ইমান ক্ষিপ্রতায় আগবাড়ি গেছে। আজি দশম স্থানের পর পঞ্চম স্থান দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা শক্তিশালীর রূপ দিলে আর দেশের প্রতিগী নাগরিক ইয়ারপর বিশেষভাবে লাভান্বিত হয়েছে। এই কারণে সামাজিক নিরাপত্তা অর্থনৈতিক উন্নয়ন সকলের সম্ভব হয়েছে। গতি সবকা সাথ সবকা বিকাশ নীতি প্রকৃতার্থত প্রতিফলন হয়েছে। গতি আজি দেশের অন্যান্য প্রান্তর উত্তর পূর্বাঞ্চল 8 রাজ্য কি পিছপরি আছে কংগ্রেসের দিন। কংগ্রেসে সম্পূর্ণরূপে এখন অন্ধকার রাখছে। আজি সেই অন্ধকার রখা গোটে অঞ্চলটুক বিকাশ যাত্রা যে সামিল করলে যান যে ধরনের সহযোগিতা করবেন বাজেটের যান ধরনের প্রয়োজন হয় যাতায়াত যোগাযোগ অনুষ্ঠান প্রতিষ্ঠান শিক্ষা বিজ্ঞান কৃষি উন্নয়ন আর বিভিন্ন ধরনের সরু ডর উদ্যোগ সকল ক্ষেত্রে আজি মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় ভারতবর্ষক যে গুরুত্ব দিলে উত্তর পূর্বাঞ্চলক যে গুরুত্ব দিলে তারপরে আমি সকল গৌরবান্বিত। যদি এই বাজেট সম্পূর্ণরূপে ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রস্তুত করা বাজেট আর 2047 যে এই বাজেটে এই কথাটো সম্পূর্ণরূপে স্পষ্ট ইঙ্গিত দিছে যে 2047 নিশ্চিতরূপে ভারতবর্ষ বিশ্বের সর্বশ্রেষ্ঠ উন্নত রাষ্ট্র হবে।